হচ্ছে রিমোটের মাধ্যমে দেখেন, রিমোটের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে ডানে বাঁয়ে মুভ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আবার একটু আমরা ব্যাকে দিব। এপাশে হচ্ছে রিমোটটা, আমরা একটু দেখাই। এটা হচ্ছে রিমোটটা, আর রিমোটের মাধ্যমে কিন্তু দেখেন চলছে, এটা হচ্ছে ব্যাকে যাচ্ছে। সো ফ্রেন্ড, যেটা বলছিলাম আজকের ভিডিওটাতে, বাচ্চাদের চমৎকার একটা জিপ গাড়ি দেখাবো। অনেকেই বাচ্চাদের জন্য জিপ গাড়ি চান, তাদের জন্য কিন্তু খুব চমৎকার। আর এটা কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা নিজে বসেও চালাতে পারবে, অথবা কিন্তু বাচ্চার বাবা মা রিমোট কন্ট্রোল দ্বারাও কিন্তু আপনারা চাইলে দেখা যাচ্ছে কন্ট্রোল করতে পারবেন। খুব চমৎকার, যে কোনো বয়সের বাচ্চারা কিন্তু চালাতে পারবে। আর এটা হচ্ছে পেন্টিং কালার করা রয়েছে, এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলাইন টয় বাজার। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এরিয়াতে। তো এটাতে কী কী স্পেসিফিকেশান আছে, প্রাইস কেমন, সব কিছু আমরা ডিটেল জানবো। আর আমাদের সাথে সহযোগিতা করবে হচ্ছে ইয়াসিন ভাই। তো ইয়াসিন ভাই, এটাতে কী কী রয়েছে আমাদেরকে একটু জানাবেন। এটার মূল আকর্ষণটা হলো ভাই এটার কালারটা, এটা পেন্টিং কালার, যেটা অরিজিনাল যে গাড়িতে যেরকম কালার করা থাকে, এটা তো সেম টু সেম ওরকম কালার করা আছে, অনেক গ্লোজি। আর রোদে গেলেও এটা অনেক গ্লেজ করবেন। আচ্ছা আচ্ছা, পেইন্টিং কালার করার রয়েছে। সেক্ষেত্রে এটার স্টার্টিংটা হলো ভাই, এদিকে আসলে দেখাতে পারবো আপনাকে। স্টার্টিং মেথডটা আমরা একটু দেখাই। ওকে, স্টার্টটা সুইচের মাধ্যমে স্টার্ট হবে। আচ্ছা, খুব চমৎকার একটা সুইচ দেওয়া আছে, স্টার্ট হলো। লুকিং গ্লাসও আছে, দুই পাশে দুটো লুকিং গ্লাস আছে। এটা ফ্রন্টে এলইডি লাইট আছে। আচ্ছা, ফ্রন্টে এলইডি লাইট হবে, আমরা যদি দেখাই। আচ্ছা, এখানে এলইডি হেডলাইট দেওয়া আছে দুই পাশে দুইটা, দেখতেও কিন্তু রাতের বেলা চালাতে খুবই সুবিধা হবে বাচ্চাদের জন্য, খুবই জোস লাগবে। আর সেক্ষেত্রে এখানে আপনি ফিচার্সগুলো পাবেন, ফিচার্স যেটা হলো আপনি কার্ডিরার দ্বারা গান ছাড়তে পারবেন, পেন ড্রাইভ দিয়ে ছাড়তে পারবেন, ইউএসবি কেবল দ্বারা ছাড়তে পারবেন। আচ্ছা, এখানে আছে আপনার এসডি কার্ড সিস্টেম, যেটা আপনি এসডি কার্ডের মাধ্যমে ছাড়তে পারবেন, মেমোরি কার্ডের মাধ্যমে। এখানে অক্স সিস্টেম আছে, আপনি ফোনের সাথে তারের কানেকশন দিয়ে ছাড়তে পারবেন। আর এটা হচ্ছে স্টিয়ারিং এর মাধ্যমে, এটা হর্নও দেওয়া যাবে, একটু মিউজিকও দেওয়া। এটা হলো হর্নের সিস্টেম, এখানে হর্ন আছে, আচ্ছা গান আছে, মিউজিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পায়ে হচ্ছে পিকআপ, তাই তো? পায়ে পিকআপ। আর ব্রেকটা পায়ে কি ছেড়ে দিলে? এটা ছেড়ে দিলে অটো ব্রেক হয়ে যাবে। আর এটা অরিজিনাল গাড়ির মতোই, আপনি দরজা খুলতে পারবেন, দরজা খুলে বাচ্চারা উঠতে পারবে, দুই পাশে দরজা খুলতে পারবেন। আর সিট বেল্ট আছে, সিট বেল্ট আছে, এখানে সিট বেল্ট আছে বাচ্চাদের সেফটির জন্য। ওকে, বাচ্চাদের সিট বেল্ট আছে, খুব চমৎকার। এটা মোটামুটি ধরেন এটা মানে 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। জি, 12 ভোল্টের। আর এটা ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো। আচ্ছা আচ্ছা, মোটামুটি দেখা যাচ্ছে ফুল চার্জ দিতে সময় কেমন লাগবে? এটা এটা ফুল চার্জ হতে পারে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর ফুল চার্জ দিলে 4 ঘন্টা অনেসে চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, একটানা চালালে 4 ঘন্টা চালাতে পারবেন। এটার পেছন দিকটা যদি আমরা একটু দেখাই, পেছন দিকটা আপনারা দেখেন খুব চমৎকার লাইটিং হবে। পেছন দিকটা আপনারা দেখছেন অনেক সুন্দর জোস ভাবে কিন্তু লাইটিং হচ্ছে, কালারফুল লাইট করা আছে এখানে। মিউজিক ছাড়লে আপনি এখানে, আচ্ছা হর্ন দিলেও লাইট জ্বলবে। জি, আবার মিউজিক দিলেও লাইট জ্বলবে, একটু মিউজিক দিয়ে দেখেন আমাদেরকে। আচ্ছা আচ্ছা, দেখছেন মিউজিক দিচ্ছে, খুব চমৎকার ভাবে কিন্তু লাইট। আর চাকাগুলো খুবই হেভি চাকা। আচ্ছা আচ্ছা, ফাইবার প্লাস্টিকের চাকা রয়েছে, পাথরের রাস্তা, উঁচানচা রাস্তা। আচ্ছা, মানে যে কোনো রাস্তা, যে কোনো রাস্তায় আপনি এটা চালাতে পারবেন, এসে দেখা যাচ্ছে বাচ্চা চালাতে পারবে। আর পাওয়ারফুল গাড়ি তো, আপনি সব রাস্তায়, উঁচা নিচা ঢালু রাস্তা বলেন অথবা নিচু রাস্তা বলেন, সব রাস্তায় চালাতে পারবেন। আচ্ছা, একটু চালিয়ে দেখো, একটু সামনে পেছনে যদি যে দেখাতো আমাদেরকে। আমাদের সাথে একজন ছোট্ট ভাই রয়েছে, আচ্ছা সে একটু চালিয়ে দেখাক আমাদেরকে। আচ্ছা, এটা আগে আমরা দেখা যাচ্ছে বাচ্চা চালিয়ে দেখাক, তার দেন আমরা রিমোটও কীভাবে চালাতে হবে সেটাও আমরা দেখাবো। একটু পেছনে সামনে যেয়ে দেখাবা। আচ্ছা, একটু পেছনে যা আগে। ওকে, আচ্ছা দেখেন খুব চমৎকারভাবে কিন্তু সে চালাচ্ছে। আচ্ছা ওকে, তো এই হচ্ছে সে পেছনে চলে গেছে। ওকে, আবার সামনে চলে আসো আমাদেরকে আস্তে আস্তে। ওয়াও, দেখেন খুব চমৎকারভাবে কিন্তু সে চালাচ্ছে, অনেক জোস। ওয়াও, আচ্ছা আবার পেছনে চলে আসো। ওকে, আবার আমরা একটু পেছনে চলে এসে দেখাই। এটার ভাব ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো, অটো ব্রেকিং সিস্টেম। আচ্ছা, পিকআপটা ছেড়ে দিলে অটো ব্রেক হয়ে যাবে, পিকআপটা ছেড়ে দিলে এখানে আবার রেখে দিবে। আমরা মোটামুটি আবার দেখা যাচ্ছে দেখাবো, অনেক বাচ্চা চালাতে পারে না, তাদের জন্য হচ্ছে বাবা মা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কি কন্ট্রোল করতে পারবে। আচ্ছা, এই অলরেডি এই পাশে আপনারা দেখেন রিমোটে হচ্ছে এখন চলছে, সামনে যাচ্ছে। ওয়াও, ডানে বাঁয়ে সব কিছুই মুভ করতে পারবেন। আচ্ছা, পেছনে চলে আসবে, আর একটু ব্যাকে এসে আমাদেরকে দেখাবেন। আচ্ছা, এটা হচ্ছে এখন পেছনে যাচ্ছে, দেখেন খুব চমৎকারভাবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইচ্ছা মতো চালাতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা এটা কিন্তু আলাদা দেখা যাচ্ছে বাচ্চারা শেখির জন্য বা জাম্পিং করার জন্য চমৎকার একটা অপশন দেওয়া রয়েছে। এটা কিভাবে দিতে হবে ভাই? এখানে সুইচ আছে, সুইচটা দিয়ে দিলে আপনার দেখেন এটা সামনে পেছনে জাস্ট এইভাবে জাম্পিং করবে। আপনি জাস্ট সুইচটা দিয়ে রাখলেই হচ্ছে, খুব চমৎকারভাবে। মেইনলি যারা নিউবর্ন বেবি, মানে যারা চালাতে পারে না অথবা চালানোর জন্য আগ্রহী দেখা যায়, তাদের জন্য এই ফিচার্সটা করা হয়েছে, ফিচার্সটা করা হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে এই গাড়ির সাথে আপনারা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কিনা? যেটা 1 বছরের মোটর আর ব্যাটারি ওয়ারেন্টি আছে। আচ্ছা, মোটর আর ব্যাটারি ওয়ারেন্টি থাকবে হচ্ছে 1 বছরের। আচ্ছা, আর 1 বছরের মধ্যে যদি কোনো প্রকার ব্যাটারি অথবা মোটর কোনো প্রকার প্রবলেম হয়, আমরা এক্সচেঞ্জ করে দিব। আচ্ছা, এক্সচেঞ্জ, সেক্ষেত্রে
কাস্টমারের কোনো প্রকার পেমেন্ট করা লাগবে না, এটা আমাদের নিজ দিক থেকে করে দিব। আচ্ছা, সেক্ষেত্রে এটার বর্তমান প্রাইসটা আপনারা কত রাখছেন? এটার এটা ভাই বর্তমান প্রাইসটা হলো 27,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটা নরমালি অফার প্রাইস, এটা আমরা 30,000 করে সেল করতাম, এখন আমাদের অফার প্রাইস চলতেছে, সেক্ষেত্রে আমরা 27,000 করে সেল করছি। আচ্ছা, এটা আপনারা যদি নেন সেক্ষেত্রে 27,000 টাকা অফার প্রাইসে। ঢাকার ভিতরে কি হোম ডেলিভারি দেন? জি, ঢাকার মধ্যে হোম ডেলিভারি, আর ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার মাধ্যমে দিতে পারবো। কুরিয়ার, এটা কি আর কোনো কালার আছে কিনা? জি, এটা দুইটা কালার অ্যাভেলেবল, একটা হলো ব্লু কালার আর একটা হলো রেড কালার, যেটা মেরুন রেড কালার। ওকে, আচ্ছা, দুটো কালার রয়েছে, প্রাইস পড়বে হচ্ছে 27,000 টাকা। ওকে, এটা অফ করে দিবেন। আমরা এটার থেকে যদি কেউ কম বাজেটে নিতে চায়, আর কোনো গাড়ি আছে কিনা আপনাদের কাছে বর্তমানে? জি, অবশ্যই আছে, এই যে আমাদের এখানে একটা। আচ্ছা, তো একটু ছোটর ভেতরে যদি নিতে চান, এটা তো সেম মনে হয় অপশন আছে, সেম ক্যাটাগরির বাইক। এটা হলো, ওটা হলো বড় বাইক বড়দের জন্য, এটা হলো ছোট বাইক ছোটদের জন্য। আচ্ছা আচ্ছা, এটাও আপনারা দেখছেন, ওটার কোনো এজ লিমিট নাই, এটা আপনার 0 বছর বাচ্চা থেকে আপনার এটা মোটামুটি 17 বছর বাচ্চা পর্যন্ত বসতে পারবে, এটা সব ধরনের বাচ্চারাই চালাতে পারবে। বাট এটা মোটামুটি দেখা যাচ্ছে লিমিটটা আছে, এটা হলো 1 বছর বাচ্চা থেকে আপনার 7 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে। এটার ওয়েট ক্যাপাসিটি আপনার 60 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে এটারও সেম সিস্টেম আছে আপনার, এটা অন হবে ভাবে। আচ্ছা, অন হবে। আচ্ছা, এটাও আপনার সামনে যাবে পিছনে যাবে, এটাও রিমোটের দ্বারা কন্ট্রোল করবে, একদম সেম টু সেম হুবাহু সেম টু। আচ্ছা, এটার এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইসটা হলো অফার প্রাইস তো চলতেছে এটার, এটা হলো 13,000 টাকা। সেক্ষেত্রে আপনি দেখবেন এটাও দুই পাশে দরজা খোলা যাবে, আর এখানে সিট বেল্ট আছে, আমরা চার্জার দিয়ে দিব সাথে। আচ্ছা, সেক্ষেত্রে এখন অফার প্রাইস দিচ্ছেন হচ্ছে মাত্র 13,000 টাকা। 13,000 টাকা ঢাকার ভিতরে, এটাও আপনারা চাইলে হোম ডেলিভারি, হোম ডেলিভারি দিতে পারবো, আর ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে দিই, কুরিয়ারের মাধ্যমে চাইলে যার যেটা পছন্দ হয়। এটা একটু কম বাজেটের ভিতরে 13,000 টাকা, আর এটা অফার প্রাইসে একটু বড় জিপ গাড়ি যারা চাচ্ছেন এটা দেখতে পারেন, এটাও অফার প্রাইস চলছে, এটার প্রাইস 27,000 টাকার মাধ্যমে আপনারা চাইলে এই গাড়িগুলো কালেক্ট করতে। ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব, ঢাকার বাইরে যারা কুরিয়ারের মাধ্যমে দিবে তাদের কন্ডিশনের মাধ্যমে নিতে হবে, সেক্ষেত্রে আপনারা বিশ্বস্তভাবে নিতে পারবেন, কারণ আপনার আগে কোনো পেমেন্ট করা লাগবে না, অ্যাডভান্স কোনো পেমেন্ট করা লাগবে না। আচ্ছা আচ্ছা, আপনি আপনার মালটা কুরিয়ারের মাধ্যমে বুঝে পেয়ে দেন, আপনি কুরিয়ারের টাকাটা দিবেন, আমাদেরকে অ্যাডভান্স কোনো পেমেন্ট করা লাগবে না, বুঝে শুনে দেখে কিন্তু এই গাড়িটা কালেক্ট করতে। সেক্ষেত্রে শুধুমাত্র যে কুরিয়ারের যে বুকিং চার্জটা সেটা আমাদেরকে আগে দিতে হবে, সেক্ষেত্রে তাহলে আমরা বুকিং দিয়ে দিব।